আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এসইওর অফিস সম্বন্ধে। অফিস সম্পর্কে অফিসটা আসলে কি এবং অফিস থেকে কি পরিমাণ ভিজিটর পাওয়া যাবে এবং কিভাবে অফিস করা হয় এই বিষয়গুলো আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। অফিসটা মূলত আপনার ওয়েবসাইটের বাইরে যেই মার্কেটিংগুলো করা হয় এটাকেই মূলত অফসাইট বলে। আমার আগের টিউনে অবশ্যই হয়তো খেয়াল করছেন, বুঝতে পারছেন, তারপর আমি আবারও বলি। অফিসটা মূলত কোনো একটা ওয়েবসাইটের যদি আপনি মার্কেট করতে চান সেই ক্ষেত্রে ওয়েবসাইটের ভেতরের যে কাজগুলো আছে এই কাজের বাইরের যে কাজ বিভিন্ন আপনার সাইটে, আপনার ওয়েবসাইটটা বিভিন্ন সাইটে পোস্ট করতে হবে বা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে মার্কেটিংটাই হচ্ছে অফিস। যেরকম ধরেন আপনার আগে টিউনে আমি বলছিলাম, আপনার যদি কোনো একটা বিজনেস প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে সেটা এই বিজনেস প্রতিষ্ঠানকে মার্কেটিং করতে হবে কিভাবে, বিভিন্ন ধরনের টিভি চ্যানেলে অ্যাড দিতে হবে, পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, এরপর আবার আপনার বিভিন্ন ওয়াল পোস্টার দিতে হবে, মাইকিং করতে হবে, এভাবে আপনার প্রতিষ্ঠানের প্রচারটা চালানো যাবে বা এটাকে আপনাকে এসইও বলে। এটাই আপনার এসইও। তো অফিস এসইও বলতে এটাই বোঝায় যে অনলাইনে আপনার প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা অনলাইনের মাধ্যমেই প্রচার করতে হবে, বিভিন্ন জায়গায় গিয়ে আপনার লিঙ্কটা পোস্ট করে দিয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে মূলত অফিস। অফিসের মধ্যে আপনার অফিস এটা একটা কাজ, কাজের নাম, এবং যে কাজগুলো আছে অফিসের ভিতরে যে কাজগুলো আছে সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আপনার এসইওর মূল যেই বিষয়টা সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো আপনি যখন কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে যদি আপনার খুব ভালো ধারণা না থাকে সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে আপনি মার্কেটিং করতে পারবেন না। তো মূলত হচ্ছে মেইন কিওয়ার্ড সম্বন্ধে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে। কিওয়ার্ড সম্বন্ধে ধারণা না থাকলে কোনোভাবেই পারবেন না আপনার মার্কেটিং। তো আচ্ছা, কিওয়ার্ডটা কী এটা একটু আমি হালকা ধারণা দেব। আচ্ছা, কিওয়ার্ডটা না আমি একটু ডিপ করে দিই কারণ বুঝতে সবার জন্য সুবিধা হয়। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এই কিওয়ার্ড রিসার্চ থেকে আপনার ভিজিটর আসবেন, এটা অন্য একটা জিনিস, এটা আমি বুঝাই দেবো যে আসলে কীভাবে আসবে। কিওয়ার্ড রিসার্চটা আলাদা একটা জিনিস। তো এসিওর মধ্যে আপনার ডাইরেক্টরি সাবমিশন যে বিষয়টা এটা একটা কাজ। এই ডাইরেক্টরি সাবমিশন যদি আপনি করতে পারেন প্রতিদিন ধরেন, আচ্ছা ডাইরেক্টরি সাবমিশন যদি আপনি করেন সেক্ষেত্রে এই ডাইরেক্টরি সাবমিশন থেকে আপনার পার ডে হয়তো বা আপনি ভিজিটর হয়তো পাবেন যদি দশটা বা বিশটা যদি আপনি পোস্ট করেন ডাইরেক্টরি, এই ডাইরেক্টরি থেকে আপনি ভিজিটর পাবেন পার ডে আপনার তো 300টা আপনি ভিজিটর পাবেন। আচ্ছা, সোশ্যাল বুক মার্কিং, সোশ্যাল বুক মার্কিং এটা একটা কাজ। বিভিন্ন ধরনের সোশ্যাল যে সাইটগুলো আছে, বুক মার্কিং যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে আপনার লিঙ্কগুলো গিয়ে পোস্ট করে দিয়ে আসতে হবে, আর এতে এই সোশ্যাল বুক মার্কিং থেকে আপনার ভিজিটর পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনি যদি মোটামুটি যদি 20টা যদি সোশ্যাল বুক মার্কিং যদি করেন সেক্ষেত্রে এই সোশ্যাল বুক মার্ক থেকে আপনার তো মিনিমাম তো আপনার 500 ভিজিটর আপনি পাবেন, মিনিমাম 500 ভিজিটর পাবেন। তো সোশ্যাল বুক মার্কিং আপনার 20টা করতে আপনার খুব বেশি সময় লাগবে না, খুব বেশি হলে হয়তো বা আপনার 1 ঘন্টা হয়তো সময় লাগতে পারে অথবা 40 মিনিট এরকম সময় লাগতে পারে 20টা যদি সাবমিট দেন। সেক্ষেত্রে ব্লগ কমেন্টিং, ব্লগ কমেন্টিং যদি করেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করেন সেই ক্ষেত্রে ব্লগ কমেন্টিং লাগবে,
তো ব্লগ কমেন্টিং যদি আপনার আমি ধরলাম 15টা ধরলাম ব্লগ কমেন্টিং, তো এই 15টা ব্লগ কমেন্টিং থেকে আপনার ভিজিটর আসবে হয়তো বা 600+ ভিজিটর আসবে আপনার। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে আপনি সোশ্যাল যে সাইটগুলো আছে, সোশ্যাল মিডিয়া টাইপের যে সাইটগুলো আছে, এই সাইটগুলো থেকে আপনার ভিজিটর আপনি পাবেন মোটামুটি। আপনার সোশ্যাল মিডিয়াতে, মিডিয়া মার্কেটিংয়ে জাস্ট শুধু লিঙ্কগুলো শুধু পোস্ট দিয়ে আসতে হবে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন কমেন্টিং টাইপের যে জায়গাগুলো আছে সোশ্যালের, ঠিক সেই জায়গাগুলোতে পোস্ট দিয়ে আসতে হবে। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আপনার ভিজিটর মোটামুটি আপনার যদি, আচ্ছা ডাইরেক্টরি সাবমিশন গেল, এখানে সোশ্যাল বুক মার্কিং, ব্লগ কমেন্টিং, এখন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আপনার যদি ভালোভাবে পোস্ট করা হয় মোটামুটি 1 ঘন্টা বা 2 ঘন্টায় প্রায় আপনার 100টার মতো আপনার পোস্ট দিতে পারবেন। তো আমি 100টাই পোস্ট ধরলাম পার ডে, 100টা পোস্ট যদি দেওয়া হয় এখান থেকে আপনার ভিজিটর আসবে প্রায় 800+, 800+ ভিজিটর আসবে। এরপর হইতেছে আপনার ফরাম পোস্টিং। এটা হচ্ছে ফরাম পোস্টিংটা অনলাইন মার্কেটিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং ফরাম, একটা করে ফরাম পোস্ট করলে আপনার অনেক ভিজিটর আপনি পাবেন, বাট আপনার ফরাম পোস্ট আপনি সহজে করতে পারবেন না। এটা ফরাম পোস্ট করতে অনেক সময় লাগে, ঘন্টায় হয়তো একটা ফরাম হয়তো আপনি পোস্ট করতে পারবেন, তো আমি একটাই ধরলাম, একটা বা দুইটা, সর্বোচ্চ হয়তো 5টা করতে পারবেন ফরাম পোস্ট, তো আমি অল্প করেই ধরলাম। আমি দুইটা যদি আপনি ফরাম পোস্ট যদি করেন, ধরেন আমি দুইটা ফরাম ধরলাম, এই দুইটা ফরাম থেকে আপনার তাও আপনার মোটামুটি 800+ আপনার ভিজিটর আসবে, ভিজিটর ঢুকবে আপনার। এরপর হইতেছে আপনার ব্যাকলিং। ব্যাকলিংটার গুরুত্বটা অনেক বেশি, তো ব্যাকলিংটা কীভাবে করতে হয় এটা অবশ্যই দেখাবো। তো ব্যাকলিং থেকে আপনার ভিজিটর আসবে মোটামুটি, যদি ব্যাকলিং, ব্যাকলিংটা বেশি করা যায় অনলাইনে মার্কেটিংয়ে, ব্যাকলিং বেশি করা যায়। ব্যাকলিং আমি 20টা ব্যাকলিং ধরলাম, এই 20টা ব্যাকলিং আপনার হয়তো করলে আপনার 600-র মতো আপনার ভিজিটর পাবেন। এটা অবশ্যই আপনার আর্টিকেলের উপর ডিপেন্ড করবে, এবং আপনার কী কন্টেন্টে আপনি লিখতেছেন সেটার উপর ডিপেন্ড করবে, আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে, কোন টাইপের ওয়েবসাইট বা ওয়েবসাইটের লিঙ্ক, কোন টাইপের লিঙ্কগুলো নিয়ে আপনি কাজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। এরপর হইতেছে আপনার লিঙ্ক বিল্ডিং। এই সবগুলো কাজের কাজগুলোকেই আসলে লিঙ্ক বিল্ডিং বলে, বিভিন্ন ধরনের যে একের পর এক যে লিঙ্কগুলো তৈরি করবেন এইগুলোই হচ্ছে মূলত লিঙ্ক বিল্ডিংয়ের কাজ। তো লিঙ্ক বিল্ডিং টাইপের যে সাইটগুলো আছে এইগুলোতে আপনার কাজগুলো যদি করেন, ধরেন 5টা আপনার লিঙ্ক বিল্ডিং সাইটে আপনি পোস্ট দিলেন, 5টা যদি লিঙ্ক বিল্ডিং সাইটে পোস্ট দেন সেই ক্ষেত্রে আপনার মোটামুটি ধরেন 200 ভিজিটর আমি ধরলাম এখানে। এরপর লিঙ্ক হুইল, লিঙ্ক হুইল সম্বন্ধে আলোচনা করব অবশ্যই। লিঙ্ক হুইলটা আপনি হয়তো দিলেন 10টা লিঙ্ক হুইল, এই 10টা লিঙ্ক হুইল থেকে আপনার মোটামুটি ধরেন 100টা আপনার ভিজিটর আসলো। এখন অ্যাভারেজে একটা হিসাবটা করে নেই, কারণ এখানে ধরেন আপনার 300-500 টোটাল +500, 600, 800, 800, 600, 200+100, টোটাল আপনার
3900 ভিজিটর আপনার এটার মধ্যে ঢুকতেছে, এই এই কয়টা কাজ যদি আপনি ভালোভাবে যদি করতে পারেন। ধরেন 3900 আপনার ভিজিটর ঢুকতেছে, তো এই 3000 আমি 4000 ধরলাম, ধরেন 4000 তো এখানে যদি আপনার একটা ওয়েবসাইটের ওয়েবসাইটের নামটা হয়তো ধরেন এই ওয়েবসাইটটা নিয়ে আপনি কাজ করতেছেন, এখানে ধরেন এটা আসলে আমার নিজের ওয়েবসাইট, ফ্রি হোস্টিং এবং ওয়েবসাইটের ডোমেনটা কিনে নেওয়া, তো এই ওয়েবসাইটটা নিয়ে ধরেন কাজ করা হলো। তো সেই ক্ষেত্রে আপনার যদি পার ডে আপনার 4000 বা 5000 যদি আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর যদি ঢোকে, সেই ক্ষেত্রে আপনার মোটামুটি আপনার আর্নিং আপনি করতে পারবেন। আপনার পার্সোনাল যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট থেকে আপনার আর্নিং পার হাজারে ধরেন আপনার মোটামুটি $5-7 মতো আপনার আর্নিং করতে পারবেন। তো 5000 যদি ভিজিটর ঢোকে সেই ক্ষেত্রে আপনার মিনিমাম একদম সর্বনিম্ন আর্নিংটা হবে আপনার $20, আপনার প্রতিদিন $20 করে আপনার আসবে, সর্বনিম্ন $20। তো মাসে প্রায় দেখা যাইতেছে আপনার মোটামুটি এক মাসে অনেক ভালো একটা ইনকাম চলে আসে, প্রায় $600 মতো চলে আসে। তো আপনার এভাবে যদি আপনার কন্টিনিউ আপনার যত বেশি ভিজিটর আপনি বাড়াবেন, যত বেশি আপনার ট্রাফিক নিয়ে আসবেন আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ডিমান্ডেবল তো অবশ্যই হবে এবং ভিজিটর যত বেশি বাড়বে আপনার ইনকামটাও তত বেশি আসবে। আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন যেই ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোর পেজ র্যাঙ্ক সম্বন্ধে যদি কারো ধারণা থাকে সেই ক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন। যাই হোক, বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটের আশেপাশে দেখবেন অনেক ধরনের অ্যাড থাকে বা অনেক ধরনের আপনার লিঙ্কিং সিস্টেম করা থাকে, অনেক ধরনের ব্যানার থাকে। হ্যাঁ, তো এইগুলো থেকে আসলে মূলত ইনকামটা আসে আমাদের, প্রত্যেকটা কোম্পানি তাদের তাদের কোম্পানির প্রচারের জন্য, তাদের প্রোডাক্টগুলো সেল করার জন্য আমাদের পার্সোনাল যে ওয়েবসাইট থাকে এই ওয়েবসাইটে অ্যাড দিয়ে তারা ইনকাম করে, তারা প্রফিটেবল হয় এবং সেই প্রফিট থেকে তারা আমাদেরকে টাকা দেয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে অফিসটা কী এবং কীভাবে এগুলো ভিজিটর আসবে বা কী পরিমাণে আসতে পারে। তো আজকে এ পর্যন্তই থাক। আমি নেক্সট যেটা সেটা হচ্ছে আপনার ডিরেক্টরি সাবমিশন থেকে শুরু করব। আল্লাহ হাফেজ সবাইকে।